দেখো, এর আগের ভিডিওতে আমি এই এমসিকিউ শূন্যস্থান ট্রু ফলস এটা নিয়ে দুটো ভিডিও দিয়েছিলাম। এবার এটা হচ্ছে থার্ড ভিডিও, পার্ট থ্রি। খেয়াল করো, এই এমসিকিউগুলোকে আমি সলভ করে দিচ্ছি, খুব ভালো করে কোশ্চেনগুলোকে দেখবে। এটা হচ্ছে, এরা দিয়েছে সমীকরণ চ্যাপ্টার থেকে, ফার্স্টের দিকে সমীকরণ যে চ্যাপ্টার সেটা থেকে আমি দুইটা লিখছি এখানে, ভালো করে দেখো। এ এক্স স্কোয়ার প্লাস সি, এটা যেহেতু সমীকরণ ইকুয়াল জিরো দেওয়া দরকার, সমীকরণের বীজ দেয় বাস্তব অসমান ও বিপরীত, বাস্তব অসমান ও বিপরীত, এই তিনটে খেয়াল রাখবে। বাস্তব হতে হবে, অসমান হতে হবে, আর চিহ্ন বিপরীত। প্রথমেই দেখো, বাস্তব এবং অসমান এইটা হওয়ার জন্য কি হয়, বি স্কোয়ার মানে নিরূপকটা, নিরূপক যেটা থাকে, নিরূপক যেটা আমাদের বের করতে হয়, নিরূপক গ্রেটার দেন জিরো হয়। এই ইকুয়েশনের নিরূপকটা কি, এই ইকুয়েশনে বি পার্টটা নেই, ইকুয়েশনটাকে আমি মডিফাই করে লিখছি, এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স, জিরো ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তার মানে বি পার্ট এখানে যেটাকে আমরা জেনারেল টার্মে লিখি সেটা হচ্ছে জিরো, এখানে এটা বি পার্ট, আর এ পার্টের জায়গায় এ আছে, আর সি পার্টের জায়গায় সি আছে, বি পার্টটা শুধু এখানে জিরো আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটা কত হবে, জিরো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি, এটা গ্রেটার দেন জিরো। তাহলে এখান থেকে আমরা কি করতে কি লিখতে পারি, মাইনাস দিয়ে যেই আমরা মাল্টিপল করবো সেটা হয়ে যাবে এসি লেস দ্যান জিরো। এসি লেস দ্যান জিরো, দেখো এই বি অপশানে রয়েছে এসি লেস দ্যান জিরো, তাহলে আমি আনসার করব কি, দুইয়ের বি এসি লেস দ্যান জিরো, এইটা হবে আনসার, এটা কিন্তু খেয়াল রাখবে। এরপরে পরেরটা দেখো, পরেরটা থ্রিটা, কোনো বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে একটি বিন্দু থেকে ওই বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। আমি ফার্স্ট যেটা করবো সেটা ছবিটা আঁকবো, এটা হচ্ছে থ্রিটা, ওয়ান টু থ্রি। এরপর দেখো থ্রিটা, কোনো বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে একটি বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তটির ব্যাস। আমি এখানে ফার্স্টে একটা বৃত্ত আঁকি, দেখো বৃত্ত আঁকছি আমি, এরকম একটা বৃত্ত। এবার এবার কি বলেছে, এই বৃত্তর কেন্দ্র থেকে 15 সেমি দূরে, তাহলে এই বৃত্তের কেন্দ্র, ধরো বৃত্তের কেন্দ্র এইটা, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে এরকম একটা হবে, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি, আর 15 সেমি এখানে সেটাই বলেছে, 15 সেমি দূরে একটি বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত, এই একটা বিন্দু নিলাম, ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, আমি আমি এর এর একটা স্পর্শক আঁকছি, স্পর্শকটা এরকম, আচ্ছা স্পর্শকটা আর একটু ওপর দিয়ে হলে বেটার হয়, এটা স্পর্শকটা হয়েছে, আর একটু বড়ো করি স্পর্শকটাকে আঁকি, দেখো এই স্পর্শক আমি আঁকলাম। এবার এখানে যেটা বলেছে, এই এই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, তার মানে এখানে ভালো করে খেয়াল করো, এই যে এখানে যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এখানে যেটা আসবে এইটা কিন্তু আমাকে বের করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই লম্ব আমি একটা আঁকছি, এই লম্ব দূরত্বটা আমাকে আঁকতে হবে, এইটা হচ্ছে 12 সেমি, না এটা এটা 15 সেমি দেওয়া আছে, এটা হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে 12 সেমি, তাহলে আমাকে বের করতে হবে এক্স। এখানে ও নাম দাও, এখানে একটা পি নাম দাও, এখানে একটা এ নাম দাও। এবার এপি একটা ভালো করে খেয়াল করো, ও এপি, ও এপি কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, খুব ভালো করে খেয়াল করবে, ও এপি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের অতিভুজ হচ্ছে 15 সেমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি আর অতিভুজের সম্পর্কটা জানি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সেটা কিন্তু 15 স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ারটা কী হবে, 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, তাহলে 15 প্লাস 12 হয় 27, মাল্টিপল 15 মাইনাস 12 হবে 3। এটাকে আমি 27কে কীভাবে লিখছি, দেখো 3 মাল্টিপল 3 মাল্টিপল 3, 27 আর একটা হচ্ছে 3, এই দুটো পেয়ার পেয়ে গেলাম এক্স স্কোয়ারই কলের, তাহলে এক্স ইকুয়াল কী হবে, এই দুটো 3 থেকে একটা 3, আর এই দুটো 3 থেকে একটা 3, 9, তাহলে এক্সের ভ্যালু কিন্তু হয়ে গেল 9। এখানে কোন অপশানে 9 আছে, ভিতরে ব্যাস জানতে চেয়েছে, তাহলে ব্যাস কত হবে, 9-এর ডবল ব্যাস হবে 9 মাল্টিপল 2 সেমি, দ্যাট ইজ 18 সেমি, তাহলে ভালো করে এখানে 18 সেমিটা অপশানে আছে,
18 সেমি, এটা হচ্ছে ডি। তাহলে আমি আনসার লিখব ডি 18 সেমি, এটা হচ্ছে 38D। থ্রিটা করলাম, এবার আমি ফোরে যাচ্ছি। কোশ্চেন নাম্বার ফোর, কোশ্চেন নাম্বার ফোরটা ভালো করে দেখো। টেন থিটা প্লাস কস থিটা টু হলে টেন টু দি পাওয়ার সেভেন থিটা প্লাস কস টু দি পাওয়ার সেভেন থিটার ভ্যালু, খুব ইজি ম্যাথ এটা। দেখো টেন থিটা প্লাস কট থিটা, এটাই হলো টু। আমি এটাকে টেন কটটাকে টেন দিয়ে লিখছি, বা টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা, ওয়ান বাই টেন থিটা সেটাই হলো টু। আমি এটাকে এলসিএম করছি, লসাগু করছি টেন থিটা লসাগু, আর এখানে হোল স্কোয়ার এখানে করলে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু। এবার ক্রস মাল্টিপল করবো, তাহলে সব ডিটেলস আমি দেখাচ্ছি। টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টেন থিটা, টু টেন থিটাকে লেফটে নিয়ে যাচ্ছি, টেন স্কোয়ার থিটা মাইনাস টু টেন থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এটা কী হবে, টেন থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। সেখান থেকে আমি কী লিখতে পারি, যে টেন থিটা ইকুয়াল টু ওয়ান। এইবার আমাকে টেন সেভেন প্লাস কট সেভেন, টেন থিটা যদি ওয়ান হয় তাহলে কট থিটার ভ্যালু ওয়ান আসবে। এবার তাহলে আমি কী বের করবো, টেন টু দি পাওয়ার সেভেন থিটা প্লাস কট টু দি পাওয়ার সেভেন থিটা, এর ভ্যালুটা বের করবো। টেনের ভ্যালু যখন ওয়ান এসছে তাহলে ওয়ান টু দি পাওয়ার সেভেন তার ভ্যালু ওয়ান আসবে, ওয়ান টু দি পাওয়ার সেভেন তার ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু টু। তাহলে এখানে কোন অপশানটা দেখো ঠিক হবে, এখানে সি অপশানটা কিন্তু টু আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখব, এটা হচ্ছে চারের সি টু টু এখানে, হ্যাঁ জাস্ট ভ্যালুটা জানতে চেয়েছে, ভ্যালুটা হয়ে গেলো টু, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ। সেভেন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকার নিরেট বাটির সমগ্র দলের ক্ষেত্রফল। ফার্স্ট এটাকে খেয়াল করো, এটা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ, নিরেট বাটি। আমি একটা শেপ মতো আঁকছি, দেখো এই নিরেট বাটি, বাটির মতন আমি আঁকার চেষ্টা করছি। দেখো এটা কী হচ্ছে, এতে নিরেট বাটি, ঠিক আছে। বাড়িটা কিন্তু নিরেট, খেয়াল রাখবে। তাহলে এই পোর্শনটা কিন্তু টোটালটাই কিন্তু মেটাল দিয়ে ভর্তি। সিমিলারলি এই এই পোর্শনটাও মেটাল রয়েছে টোটালটা। সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকার নিরেট বাড়ি সমগ্র দলের ক্ষেত্রফল। যে টোটাল বাড়িটা যদি ফুল থাকতো, মানে ফুল যদি স্ফিয়ারের মতো হতো, তখন তার ক্ষেত্রফল কত হতো, ফোর বাই থ্রি পাই, না এটা এটা আয়তন, ক্ষেত্রফল হতো ফোর পাই আর স্কোয়ার যদি ফুল থাকতো। যখন হাফ হয়ে গেল, টু দিয়ে আমি ডিভাইড করছি, তাহলে টু পাই আর স্কোয়ার, টু পাই আর স্কোয়ার হলো তখন এই বাইরের পিঠটা। এই সাথে সাথে কিন্তু এই একটা জিনিসও তৈরি হয়ে গেল, তাহলে টু পাই আর স্কোয়ার এটার সাথে একটা কিন্তু এই একটা বৃত্তাকার অংশ, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে আলটিমেটলি থ্রি পাই আর স্কোয়ার, এটা কিন্তু ফর্মুলাটা এসে গেল। তাহলে এখানে থ্রি পাই আর স্কোয়ারের ভ্যালু আমি এখানে বের করব। থ্রি পাই আর স্কোয়ারের ভ্যালু কী আসবে, পাই ভ্যালু থ্রিটা আমি থ্রি লিখছি, পাই ভ্যালু হচ্ছে 22/7, আর এই ভ্যালু এখানে দিয়েছে দেখো সেভেন সেমি, তাহলে সেভেন মাল্টিপল সেভেন লিখছি, সেভেন সেমি আমি ক্যান্সেল করছি। তাহলে এখানে কত আসছে, এটাকে মাল্টিপল করলে আসছে 366 মাল্টিপল সেভেন, আর এটাকে মাল্টিপল করলে আসছে 6 42, ফোর থাকছে 46। তাহলে আনসার এখানে কত আসছে দেখো, এখানে আচ্ছা এখানে পাই দিয়ে আছে, তাহলে আমি এই জাস্ট এই পাইটাকে আর তাহলে ক্যান্সেল করবো না, 49 49-এর সাথে থ্রি মাল্টিপল করবো, এই সেপগুলো তখন আমি করবো না, 3 × 49 পাই, 3 × 9 = 27, হাতে থাকলে 2 × 3 = 12 13 × 14 147 পাই। দেখি 147 পাই অপশান বিতে আছে, তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট, অপশান বি 147 পাই ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স, 2 3 6 9 2 4 6 2 5, সংখ্যাগুলি সংখ্যাগুরু মান। খুব ভালো করে খেয়াল করো, এই যে ওয়ার্ডটা সংখ্যাগুরু, কোন সংখ্যাটা সবথেকে বেশি, কোন সংখ্যাটা গুরুত্ব বেশি পাচ্ছে, সংখ্যাগুরু এভাবে মনে রাখো, কোনো দিন আর ভুলবে না, কোন সংখ্যাটার গুরুত্ব বেশি, যে সংখ্যার গুরুত্ব বেশি সেখানে বেশিবার লেখা হয়েছে। দেখো এখানে একবার টু আছে, আবার এখানে টু আছে, আবার এখানে টু আছে, টুটাই কিন্তু দেখো ম্যাক্সিমাম এখানে আছে, খেয়াল করো, তাহলে সংখ্যাগুরু মান অবশ্যই এখানে টু হবে। তাহলে সিক্সের আনসার কী হবে, সিক্সের আনসার হবে বি, যেটা হচ্ছে টু, ঠিক আছে। তাহলে এখানে তোমরা খেয়াল করলে এই কীভাবে সংখ্যাগুরু মানটা আমি বের করলাম, সংখ্যাগুরু মান তাহলে কি, যে সংখ্যাটা গুরুত্ব সবথেকে বেশি। তো এইভাবে এইভাবে দেখো, এই যে এমসিকিউগুলো করছো, এমসিকিউগুলো তোমরা পুরোপুরি খেয়াল করো, আমি তো ডিটেল সলিউশন করছি, তাই না, ডিটেল সলিউশন দেখাচ্ছি, ডিটেল সলিউশনটা দেখতে থাকো।
প্রতিটা পার্ট এরকম প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু আমরা সলভ করে দেব। এমসিকিউ এর পরে পরের পার্টটা দেব শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা, তারপরে এরপরে টু মার্কসের কোশ্চেনও আসবে। তাহলে ওয়ান মার্কসের এমসিকিউ, তারপরে ট্রু ফলস, আর একটা হচ্ছে ওয়ান মার্কের ফিল ইন, এইগুলো তো আসছেই, সাথে টু মার্কসের যেটা কোশ্চেন আমার ফোরে আসে সেই টু মার্কসটাও কিন্তু আসবে। তোমরা পরপর পর এই ভিডিওগুলোর যে প্লেলিস্ট আছে ডাব্লিউবিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক বলে ম্যাথ নাম দিয়ে যে প্লেলিস্ট আছে সেটা চালিয়ে দেখে নিতে পারো। এছাড়া আরও এমসিকিউ সলভ করে দেওয়া আছে, সেগুলো পরপর পর দেখতে থাকো, ঠিক আছে? আর আমি এমসিকিউ এই সিরিজটা আমরা কমপ্লিট করছি, এমসিকিউ সিরিজ সব সাবজেক্টের আসছে, সব সাবজেক্টের এমসিকিউ দেখতে পাবে এবং একটা অনলাইন টেস্টও তোমরা দিতে পারবে, সেগুলোকে পরপর পর দেখতে থাকো। তাহলে খেয়াল রাখবে অল সাবজেক্ট এমসিকিউ সিরিজ, এটা খেয়াল রাখবে, আর সাথে একটা অনলাইন টেস্ট টোটালি ফ্রি, একদম ফ্রিতে এই টেস্টটা তোমরা দিতে পারবে, সেটা মোটামুটি আগস্ট মাস নাগাদ আসবে। তোমরা যেটা করবে সেটা রেজিস্ট্রেশনটা তোমরা করে নাও, তাহলে আমরা বুঝতে পারবো কাদের কাছে এই টেস্টটা পাঠাতে হবে। টোটালি ফ্রি, কোনো খরচ নেই, জাস্ট তোমরা টেস্ট করে দেখো নিজেরা, যা আমরা এমসিকিউগুলো করাচ্ছি তার উপর বেস করেই কিন্তু এই টেস্টটা তৈরি করা হয়েছে। দেখতে থাকো, তোমরা দেখো যে তোমরা কতটা রেডি হয়েছো এই ভিডিওগুলো থেকে, ঠিক আছে?